দেবস্মিতা প্রধান সরস্বতী শিশু বিদ্যা মন্দির নীলকণ্ঠ। 92% আছে, 94 আশা করছি। বাপা মা গুরুজি গুরুমা 8 ঘন্টা। আইস অস্তস বেহরা, এসএসবিএম নীলকণ্ঠ নগর ছাত্র। মোর 97% মার্ক রয়েছে। মু এতে বহুত খুশি আছি। অধিক কিছু আশা রাখিলে মধ্যে এবে যা আসিছি ভালো আসিছি। এইটা মো গুরুজি গুরুমা পিতা মাতা। মোর হিন্দিরে 100 আউ এমএলএ 95, ইংলিশে 96, ম্যাথ্রে 98, সায়েন্সে 97 আউ এসএসসিরে 96 রয়েছে। শিশু মন্দিরে বহুত বাড়িয়া বাড়াউলে সমস্ত গুরুজন ছাত্র ছাত্রী মানে অক্লান্ত পরিশ্রম করুলে বিদ্যালয়ের যোজনা দ্বারা বারম্বার রিভিজন করা দ্বারা এইভাবে সফলতা প্রাপ্ত হয়ে পড়ছে। আগামী ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হওয়া স্বপ্ন রাখিছি। যে মার্ক কিছু কমে যাই সে মন দুঃখ করার কোণী আবশ্যকতা নেই, কারণ এ আমার জীবনের প্রথম পরীক্ষা লাপরে অনেক পরীক্ষা আগুক আসছে যে আমার লাইফ ডিসাইড করব, সে উপরে ফোকস না করি আগামী পরীক্ষা উপরে ফোকস করার আবশ্যক আছে। জুনিয়র মানে মধ্য বহুত বহুত পরিশ্রম করা দরকার, দিনক 10 ঘন্টার অধিক পরিশ্রম করা দরকার। আউ আমার স্কুলের যোজনা অনুসারে বহুত অধিক পরিশ্রম করছেন পিলা মানে গুরুজি মানে মধ্য বহুত অধিক পরিশ্রম করছেন। মু 588 মার্ক আশা করেছিলি। প্রধানাচার্য সরস্বতী শিশু বিদ্যা মন্দির নীলকণ্ঠ। চলিত বর্ষ আমার 32 ব্যাচ পরীক্ষা দিয়ে 323 জন সমস্তে পাস করছেন, সমস্তে প্রথম শ্রেণী উত্তীর্ণ হয়েছেন। আউ 90% এবং ধর বর্তমান সুদ্ধা 50 জন অনেক বহুত জন নিশ্চয় থাকবে। আর যে বিদ্যালয় টপর আয়ুষ আশুতোষ বেহেরা সে 582 97% অনেক, সেকেন্ড টপর এস স্নেহারঞ্জন পাত্র 579 অনেক। ফলাফল বহুত ভালো, যে আশা করছিল সেভাবে ফলাফল আমি মিলছে। 23 জন পিলা পরীক্ষা দিয়ে 323 উত্তীর্ণ হয়েছেন। সমস্ত আমি যা রেজল্ট জনাপড়ি সমস্ত নিশ্চয় প্রথম শ্রেণী উত্তীর্ণ হয়েছে। মো এই অনুষ্ঠান সরস্বতী শিশু বিদ্যা মন্দির নীলকণ্ঠ নগর সম্পাদক রূপে পরিচালনা সমিতির সম্পাদক রূপে দায়িত্ব রয়েছে। মো এই অবসরের সমস্ত সাধুবাদ জনাওছি, অভিনন্দন বি জনাওছি। আজর যে রেজল্ট পরিপ্রকাশ হয়েছে সেই আমার ছাত্রছাত্রী মানে পূর্ব বর্ষ ভি বহু ভালো কৃতকার্য হাসল করছেন, ভালো নম্বর পাস করছেন। এই অবসরে মু অনুষ্ঠানর সমস্ত আচার্য আচার্যা ছাত্র ছাত্রী অভিভাবক মণ্ডলী সমস্ত মু শুভেচ্ছা জনাওছি। সমস্তর সহযোগ তথা স্থানীয় সমস্ত সমাজের সবু বর্গ মু কাকু ছাড়িবা পেন চাহুনে, এইথিরে সরকার কল আপনার সহযোগ রয়েছে, আপনার সাংবাদিক মানুষ বহু ভালো সহযোগ রয়েছে। সমস্তে প্রোৎসাহন দিকে, সমস্তে সহযোগ করতে, সেই সহযোগের ফলস্বরূপ এই রেজল্ট হুয়ে। না এইথর বি আমার 97% বর্তমান সুদ্ধা 90% জনে কৃতকার্য অনেক, আউ মোর দেন 90% বহু সংখ্যার অনেক, তেমন নিশ্চিত ভাবে আমি খুশি অছু। মো না সন্তোষ কুমার বেহেরা, মো বৃত্তির জন উকিল, আর মো পুয় হচ্ছে আয়ুষ আশুতোষ বেহেরা, সে নীলকণ্ঠ নগর শিশু মন্দির ছাত্র।
বর্তমান দশম শ্রেণী পরীক্ষা ফল তার প্রকাশ পাইছি, সে 582 মার্ক রাখি, 97% রাখি, যা করছি ভাল করেছি। আশা আশা তো লা আগু সে যথেষ্ট আশা বলে কহিল কম এক 2% এপট সেপটে হব পিলা খুশি অছ। এ শ্রেয়টা মু প্রথমে আমার প্রভু জগন্নাথ শ্রেয় দেবী আর স্কুলের গুরুজি গুরুমা শ্রেয় দেবী, যেহেতু সে অক্লান্ত পরিশ্রম করছেন আর ঘরে বি তার মা টিকে গাইড করে তার মা বি শ্রেয় দেবী। আর অভিভাবক মানুষ আগামী ভবিষ্যতের যে অভিভাবক অনেক কুচি স্কুল উপরে ভরসা রাখতু, স্কুলের যা পাঠ পড়া হুয়ে ঘরে সে টিকে টিকি খালি দেখিদেলে বি ভাল সফলতা পাইপার। বাহারে টিউশন দেওয়াটা কিছু আবশ্যক না, আমি কোণী পিলা বাহারে টিউশন কেবে দিই নি, সম্পূর্ণ রূপে স্কুল উপরে নির্ভর। মোট তিনটা পুয় ঝিউ তিনটা এক স্কুল পাস করে যাই। গাইড কেবল তাকে খালি ভালো পড়াইবা গাইড করছিল, যা বি স্কুলের পড়া হুয়ে সে কেতে নোট করেছি, কেতে কোন তার ব্রেনরে কেতে ফিল হচ্ছে এসব টিকে দেখি দেউছিল, আও অধিকা কিছু আমি গাইড করুন, পিলা যা পড়বে তারপরে আমি ছাড়ুছিল, সম্পূর্ণ রূপে ছুয়া উপরে হি ছাড়ুছিল।